আচ্ছা, জিনিসপত্রের এত দাম, মানুষের কাছে টাকা নাই, অভাব, চাকরি নাই, রাস্তাঘাট জ্যাম, বিভিন্ন সময় টেলিভিশনে বাজার ঘাটে যখন নিউজ আনতে যায় সাংবাদিকরা, তখন মানুষ কয় ক্রয় ক্ষমতা আমাদের বাইরে চলে গেছে, আমরা আমাদের ইনকাম নাই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তারপরেও মার্কেটগুলোতে এত মানুষ কই থেকে আহে? এই যে মানুষের গিজ গিজ মার্কেটের ভিতরে, ফুটপাতের যে দোকান সেখানেও মানুষের গিজ গিজ, বড় বড় মার্কেটগুলোতে গিজ গিজ, অনলাইন শপিংগুলোতেও বাম্পার সেল, বেটারা মানুষের প্রোডাক্ট ডেলিভারি দিতে দিতে হয়রান হয়ে যাইতেছে। তাইলে এগুলো কারা কিনতেছে? মানে তেলে এত টাকা কাছে কই থেকে আসে? আবার টেলিভিশনে টক শোতে এক পক্ষ কয় দেশের মানুষের কাছে টাকা নাই, মানুষ না খায় আছে, আবার আরেক পক্ষ কয় মানুষ অনেক ভালো আছে, মানুষের ইনকাম বাড়ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে, জিনিসপত্র যতই দাম হোক মানুষ কিনা খাইতে পারতেছে, কোনো মানুষ না খায়া নাই। মানে আমি আমার হিসাব মিলে না যে ধরে নিলাম যে হ্যাঁ জিনিসপত্রের দাম, মানুষের টাকা নাই, এই যে এত দাম জিনিসপত্রের, তারপরও বাজারে টাইম মতো না গেলে কোনো কিছুই ঠিক মতো পাওয়া যায় না, এই যে ইফতারের জিনিসপত্রের যে এত দাম, তারপরও বেটাগো দোকানের কোনো কিছু থাকে না, সব কিছু সেল হয়ে যায়। মানে আমি বুঝতেছি না, আমার মাথায় কুলায় না। মানে মার্কেটগুলোর আশপাশ দিয়ে গেলে ওরে মানুষ মানুষ আর মানুষ, এত মানুষ আর এত কেনাকাটা, মানে কি একটা অবস্থা! মানে আসলেই কি দেশের অবস্থা কি খারাপ না ভালো? মানুষের কাছে কি টাকা আছে নাকি নাই? টেলিভিশনে যখন মাঝে মাঝে রাত্রেবেলা ওই টক শো নিউজ টিউজ দেখি, তখন হিসাব একরকম হয়ে যায়, আবার রাস্তাঘাটে যখন বাইরে তখন আরেক রকম হয়ে যায়। আবার কিছু সুশীল মানুষ আছে, এরা কয় যে কোটি কোটি মানুষ নাকি চাকরি হারাইছে, মানুষের নাকি চাকরি নাই, অনেক ফ্যামিলি নাকি অভাবের তাড়নায় ঢাকা শহর ছাইরে গ্রামে চলে গেছে। তাহলে কারা গ্রামে চলে গেছে? তাহলে ঢাকা শহরে আরও 2 বছর আগে, মানে করোনাকালীন লকডাউনের আগে মানুষের রাস্তাঘাটে যেই পরিমাণ জ্যাম ছিল, এখন তার চেয়ে তো অনেক বেশি। আগে যেই জায়গায় যাইতে 1 ঘন্টা লাগতো, এখন 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। তাহলে এত মানুষ কই থেকে আইসে? এইসব মানুষকে অন্য দেশ থেকে আমাদের দেশে আইসে? তাহলে কারা গ্রামে চলে গেছে? কাদের চাকরি চলে গেছে? কাদের ইনকাম কমে গেছে? মানে বাবারে, আমি আর কিছু কইতে পারতেছি না ভাই, মাথা ঘুরাইতেছে। আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, আপনাদের মাথায় যদি আরও কিছু আসে তাহলে আমার একটু কমেন্টে জানায় না, আমি আর পারতেছি না, আমার মাথা ঘুরাইতেছে ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।